লোকসভা নির্বাচনের আড়াই চাল নিবেদন করছেন দেবনাথ হোন্ডা, হোন্ডা ইজ হোন্ডা সহনিবেদন, মিশন হসপিটাল কোচবিহার, দ্য ফার্নিচার হাব দেওয়াগুড়ি কোচবিহার, সিটি মার্কেটিং কোচবিহার। নমস্কার, আমি বাণী। শুরু করছি লোকসভা নির্বাচন নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন আড়াই চাল। কাশিয়াঙ্গে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভায় কি বললেন তিনি দেখে নেব। গোর্খা জনমুক্তি মোর্চা দ্বারা সমর্থন ভোট দিয়ে জিতাও, বর্ষৌ দেখি আপনো ভূমি পাহাড়বাসীলাই পর্চা পট্টা দিলাউন স্যার অমর সিং রায়জুল গোর্খা জাতিকো রাষ্ট্রীয় চিহ্ন। নরেন্দ্র মোদী চৌকিদার, স্মাগলারও চৌকিদার, ডাকাতও চৌকিদার, দু নম্বরীদের একটাই ঠিকানা ভারতীয় জনতা পার্টি। পদ্ম ফুলের এমনই জাদু, জয়েন করলে তিনিও সাধু। জলপাইগুড়ি বেলাকোবার পাবলিক ময়দানের সভা থেকে অভিষেক ব্যানার্জি বলেন। বেলাকোবা পাবলিক ক্লাবের মাঠে সভা করেন অভিষেক ব্যানার্জি। অমিত শাহ 20টা আসন পেলে আমি কান ধরে উঠবোস করব, আর 20টা আসন পেলে তাকে কান ধরে উঠবোস করতে হবে বলে অমিত শাহকে চ্যালেঞ্জ করলেন অভিষেক ব্যানার্জি। আমরা জোরে করতালি দিয়ে জলপাইগুড়ি জেলার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা স্বাগত জানাই। ওখানে হাজারে হাজারে মানুষ ওখানে উপস্থিত হয়েছেন, সবাইকে মাঠে আসতে অনুরোধ করছি। এখন বক্তব্য রাখবেন। বন্দে মাতরম। মানে স্মাগলার ও চৌকিদার, চোর ও চৌকিদার, দু নম্বরী ও চৌকিদার, ভাওতাবাজ ও চৌকিদার, ডাকাত ও চৌকিদার, যত চোর ছাড়চোর দু নম্বরী গুলোর একটাই ঠিকানা ভারতীয় জনতা পার্টি। আর পচা পদ্মের এমনই জাদু, জয়েন করলে চোর ও সাধু, এটা তারা প্রমাণ করতে চেয়েছিল। কিন্তু মানুষ তার বিরুদ্ধে জবাব দিয়েছে, তারা বলেছে 22টা আসন পাবো। আমি ক্যামেরায় অন রেকর্ড বলে যাচ্ছি, মমতা ব্যানার্জি 42-এ 42-এর ডাক দিয়েছে।
23 তারিখ ভোট বাক্স খুলবে, কত ধানে কত চাল, আর তৃণমূলের সাথে মানুষ রয়েছে না বিজেপি সিপিএম এর সাথে রয়েছে সেটা মানুষ প্রমাণ করে দেবে। আমি ক্যামেরায় বলে যাচ্ছি, অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সভাপতি, তার যদি ক্ষমতা থাকে অন রেকর্ড শুনে রাখুন, আপনাদেরকে 2-7 দোরগোড়াও আমরা পার করতে দেব না। সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলিয়ে 2-4 আসন জোর জবরদস্তি আপনারা ভাবছেন সন্ত্রাস করে ভোট করে আমরা জিতব, আমরা তাও হতে দেব না। আপনার ক্ষমতা থাকলে আপনি বলুন, আপনি যদি 20 নিচে আসন পান আপনি কান ধরে বাংলার মানুষের কাছে অন ক্যামেরা উদ্বাস করবেন, আর আপনি যদি 20 বেশি পান আমি অন ক্যামেরা কান ধরে বাংলার মানুষের কাছে উদ্বাস করব। আমরা সারাক্ষণ মানুষের পাশে থাকি, আমি সর্বক্ষণের মানুষের কর্মী, খালি এয়ার কন্ডিশন রুমে বসে বড় বড় ভাষণ আর প্রাইভেট জেটে করে সারা বিশ্ব ভ্রমণ এটা রাজনীতি নয়। মানে স্মাগলার চৌকিদার, চোর চৌকিদার, দুনম্বরীয় চৌকিদার, ভাওতাবাজ চৌকিদার, ডাকাত চৌকিদার, যত চোর ছাড়চোর দুনম্বরি গুলোর একটাই ঠিকানা ভারতীয় জনতা পার্টি। আর পচা পদ্মের এমনই জাদু, জয়েন করলে চোর ও সাধু, এটা তারা প্রমাণ করতে চেয়েছিল, কিন্তু মানুষ তার বিরুদ্ধে জবাব দিয়েছে। তারা বলেছে 22 আসন পাবো, আমি ক্যামেরায় অন রেকর্ড বলে যাচ্ছি মমতা ব্যানার্জি 42-এ 42-এর ডাক দিয়েছে। 23 তারিখ ভোট বাক্স খুলবে, কত ধানে কত চাল, আর তৃণমূলের সাথে মানুষ রয়েছে না বিজেপি সিপিএম এর সাথে রয়েছে সেটা মানুষ প্রমাণ করে দেবে। আমি ক্যামেরায় বলে যাচ্ছি, অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সভাপতি, তার যদি ক্ষমতা থাকে অন রেকর্ড শুনে রাখুন, আপনাদেরকে 2-7 দোরগোড়াও আমরা পার করতে দেব না। সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলিয়ে 2-4 আসন জোর জবরদস্তি আপনারা ভাবছেন সন্ত্রাস করে ভোট করে আমরা জিতব, আমরা তাও হতে দেব না। আপনার ক্ষমতা থাকলে আপনি বলুন, আপনি যদি 20 নিচে আসন পান আপনি কান ধরে বাংলার মানুষের কাছে অন ক্যামেরা উদ্বাস করবেন, আর আপনি যদি 20 বেশি পান আমি অন ক্যামেরা কান ধরে বাংলার মানুষের কাছে উদ্বাস করব। আমরা সারাক্ষণ মানুষের পাশে থাকি, আমি সর্বক্ষণের মানুষের কর্মী, খালি এয়ার কন্ডিশন রুমে বসে বড় বড় ভাষণ আর প্রাইভেট জেটে করে সারা বিশ্ব ভ্রমণ এটা রাজনীতি নয়। ভোট গ্রহণ পর্ব মিটতেই দিনহাটার বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে, সংঘর্ষে জড়িয়ে পড়েছে দিনহাটার প্রধান দুটি রাজনৈতিক দল, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রের শাসক দল বিজেপি। ইতিমধ্যে উভয় দলের বেশ কয়েকজন আহত হয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। এই বিষয়ে এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে দোষারোপ শুরু করেছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোট গ্রহণ পর্ব মিটতেই এদিন রাত থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন এলাকায় দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। কোন জায়গাটা ঠিক আছে, 178 নম্বরের ভিতরে
কারা মারছে? কেন মারলো? আপনার স্বামীকে মারছে? বাচ্চাটাকে? বাচ্চাটা কই ছিল? বাচ্চাটা কি নাম আপনার? কোন জায়গায় বাড়ি? কোন অঞ্চল? তৃণমূল কংগ্রেস গতকালকে নির্বাচনে কুচবিহারবাসীর আশীর্বাদে কুচবিহারবাসীর এক নম্বর বোতাম টিপে কুচবিহার জেলার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পরেশচন্দ্র অধিকারীকে 5 লক্ষের উপরে ভোটে জয়যুক্ত করেছেন। আপনার 23 তারিখের ব্যালট বাক্স যিনি খোলা হবে আপনারা সেটা নিজের চোখেই দেখতে পারবেন। আর যে ঘটনাটা বিজেপির যে প্রার্থী যে দাঁড়িয়েছে কুচবিহারের মানুষ দিনহাটার মানুষ তাকে ফুট্টুস আর ভুট্টুস বলে তাকে চেনে, কারণ সে বন্দুক এবং বোমের ব্যবসা করে গত পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্ত থেকে সে দিনহাটার মানুষকে অতিষ্ঠ করেছে। তারই পুনরাবৃত্তি গতকালকে ভোট শেষ হয়ে যাওয়ার পর আমাদের পুটিমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির যে মেম্বার তার স্বামীকে সন্ধ্যাবেলায় রাতের অন্ধকারে বেধড়ক মারধর করে চলতি অবস্থায় সে বাড়ি যাচ্ছে। মাতালাটের লক্ষ্মীর বাজারে আমাদের একজনকে মেরে তাকে হাসপাতালে নিয়ে আসার মতো অবস্থা তৈরি করে এবং তার মাথায় প্রচণ্ডভাবে আঘাত করা হয়। সেক্ষেত্রে আমার কর্মীরা তাকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে। আর বিজেপি যে অভিযোগ করছে ওদের লোকে আমাদের মারা হয়েছে, সেক্ষেত্রে বলি এটা প্রচারের আলোকে আসার জন্য আপনারা গতকালকেই দেখেছেন যে কুচবিহার যে আমাদের ভোট গণনা কেন্দ্র সেইখানে বিজেপির প্রার্থী গিয়ে ধর্ণা দিচ্ছে। ডিএর আগের দিন ডিএম এর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলছে, এসপির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলছে। এত সেন্ট্রাল ফোর্স কুচবিহারের মানুষ, দায়িত্ব নিয়ে বলছি, কুচবিহারের মানুষ নিজের ভোটটা নিজে দিয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে আশীর্বাদ করেছেন। আর কুচবিহারের যে বিজেপির প্রার্থী সে প্রচারের আলোকে আসার জন্য এই জঘন্য খেলায় মেতে উঠেছে এবং নিজেরাই নিজেরাই গণ্ডগোল করে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। দেবনাথ হোন্ডা, এনএন রোড, কোচবিহার। মোবাইল নম্বর 9800505897, 8010581717। The Furniture Hub, exclusive showroom of home and office furniture, Tufanganj Road, opposite of Reliance Petrol Pump, Dawaguri, Kochbihar. কোচবিহার মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, NH31 চকচকা কোচবিহার, কল 9832131186।
টোল ফ্রি নাম্বার 1800120544। সিটি মার্কেটিং বৈদ্যুতিন সরঞ্জামের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, সিলভার জুবলি রোড, কোচবিহার। মোবাইল 9434046 9836966। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লোকসভা নির্বাচন নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান আড়াই চাল। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী কমরেড ভগীরথ রায়ের সমর্থনে হলদিবাড়িতে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি হলদিবাড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন দমদমের বিধায়ক কমরেড তন্ময় ভট্টাচার্য, ছাত্রদলের সর্বভারতীয় সভাপতি সৌম্যদীপ সরকার, ফরওয়ার্ড ব্লকের লোকাল কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ সিংহ প্রমুখ। বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন। দার্জিলিং লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকালের সমর্থনে আজ চোপড়ায় দাসপাড়ায় নির্বাচনী জনসভা করেন বলিউড অভিনেত্রী তথা মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা নাগমা। এদিন চোপড়া ব্লকের দাসপাড়া হাইস্কুলের ময়দানে কংগ্রেস প্রার্থী সমর্থনে নাগমা ভোটারদের কাছে বাংলায় কংগ্রেসকে হাত চিহ্নে ভোট দিতে বলেন। সেই সঙ্গে তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে সবকা সাথ সবকা বিকাশ ঘটবে। মোদি সবকা সাথ সবকা বিকাশ নিয়ে শুধু ভাষণই দিয়েছেন, কাজে কিছুই করে দেখাননি। এমন একজন সরকারকে কেন্দ্রে আনুন যারা 70 বছর যাবত সবার সাথে ছিল এবং বিকাশ ঘটিয়েছে। বেটি পড়াও বেটি বাঁচাও শুধু আন্দোলনই হচ্ছে, আর রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হয়েও মহিলারা এ রাজ্যে সুরক্ষিত নয়। কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকারকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে কেন্দ্রের প্রতিনিধিত্ব করার জন্য তাকে নির্বাচিত করার অনুরোধ করেন তিনি। মমতা জি হিসকি ইসলিয়ে বিজেপি কে সাথ গঠবন্ধন রাজনীতি ছোড় দেঙ্গে জিন্দগি কে লিয়ে নেই কিয়া হ্যায় আপ লোগ দেখিয়ে দেশ কে ভেঙ্গে টুকরো করতে চাইছে। ভারত বর্ষাজনের রাজনীতি করে আজকে নরেন্দ্র মোদী আবার 2019 ক্ষমতায় আসতে চেয়েছে। जो भ्रष्टाचार में लिप्त और उनके मंत्री मलाई खा रहे हैं और यहाँ की जनता भूखमरी के कगार पे है, किसान आत्महत्या कर। तो पहले ममता नाम का टैक्स आप दोगे, कब आपकी फाइल चलेगी,
ऐसी सरकार को उखाड़ फेंको। हाथ चीन के वोट देवे। मेरे प्यारे भाइयों बहनों माताओं बच्चों सब लोगों को मेरा बहुत बहुत नमस्कार। यहाँ पर मंच पे उपस्थित मैं अधिक मेहनत की है इतनी सारी भीड़ यहाँ पर इकट्ठा करने के लिए अजय राय जी का मैं नाम लूंगी। बहुत बहुत धन्यवाद अशोक राय जी। इन्हीं कैंडिडेट के लिए इलेक्शन कैंपेन में वोट मांगना है लेकिन मैं एक बार फिर से तहे दिल से आप सबका शुक्रिया अदा करती हूँ और मैं यही बात करके विदा लेती हूँ कि आप सब कांग्रेस के हाथ के चिन्ह पे वोट दें और शंकर मराकार जी को जो कि इंदौर के समय से भारी से भारी बहुमत से जिताइएगा और अपने आप को जिताइएगा। ये समझिए कि ये आपका इलेक्शन है उनका नहीं। बहुत बहुत धन्यवाद। जय हिंद। ऑल इंडिया तो मुझे बहुत खुशी होती है जब मैं इतनी सारी तादाद में महिलाओं को यहाँ पर देखती हूँ। मंच पे उपस्थित हमारे ऑल इंडिया कांग्रेस कमेटी के यहाँ के सेक्रेटरी बंगाल की बीपी सिंह जी हमारे कांग्रेस के कैंडिडेट और दो बार के एमएलए भी है साथ साथ में आलोक चटर्जी चक्रवर्ती जी जो यूनियन के लीडर भी है और कैंपेन कमेटी के चेयरमैन भी हैं। सबके साथ यहाँ पर मेरे कांग्रेस के जितने कार्यकर्ता गण हैं आप सब मेरे भाइयों बहनों को एक बार फिर मैं स्वागत करती हूँ यहाँ पर। तहे दिल से शुक्रिया अदा करती हूँ। आप सबों ने मुझे बहुत प्यार दिया बहुत सम्मान दिया। बहुत खुशी हो रही है लेकिन सबसे ज्यादा अहम ये बात की आज हम जो ये मीटिंग कर रहे हैं ये सभा कर रहे हैं ये इसलिए कर रहे हैं क्योंकि हम जान रहे हैं कि पिछले तीन महीने में कितने कांग्रेस के कार्यकर्ता दल को मारा गया है। सब जानते हैं कि नहीं कि कितने का मर्डर हुआ है पिछले अभी पंचायत इलेक्शन में 2018 में यहाँ पर जो वोटिंग हुई उस पर भी कब्जा किया गया वो बूथों पे कब्जा किया गया गाड़ियां जला दी गई और गुंडा राज खुलेआम यहाँ पर चल रहा है। मैं आप सबसे ये दरख्वास्त करने आ रही हूँ कि दार्जिलिंग में जितना भी ये नेशनल रजिस्टर सिटीजन रजिस्टर की बात है कि मोदी जी यहाँ से आप लोगों को निकालने की कवायद कर रहे हैं इसका आप लोगों को अभी मुंह तोड़ जवाब देना है और कांग्रेस को वोट देना है राहुल जी को प्रधानमंत्री बनाना है। राहुल जी को प्रधानमंत्री बना के हाथ के पंजे पर वोट देके आप अपने आप को मजबूत कर रहे हैं। ये दिल्ली की और भाजपा की तानाशाही नहीं चलेगी। अभी भाजपा ने आप लोगों को पकौड़े करने पर मजबूर कर दिया है। क्या आपको ऐसी सरकार चाहिए जो 2 करोड़ मोदी के जुमलेबाज ने कहा था कि 2 करोड़ नौकरियां युवाओं को देंगे हर साल इसका मतलब 10 करोड़ 5 साल में क्या 10 करोड़ नौकरियां मिली किसी को 15 लाख रुपए के लिए सब लोगों के खाते खुलवा दिए लेकिन क्या किसी को 15 लाख मिले। आगे भी आप लोगों को पकौड़े करने पड़ेंगे। बाहर से बार बार एक कैंडिडेट आता है दिया जाता है आपके हितों की बात नहीं की जाती है संसद में। संसद में एक ऐसा सांसद जाता है जो बाहर से आता है चाहे पहले जसवंत सिंह जी रहे हो या फिर अलूवालिया जी रहे हो या अभी किसी कैंडिडेट को मणिपुर से ये लोग दे रहे हैं। आज सिर्फ इकट्ठा होने की बात नहीं है यहाँ पर सिर्फ हमें सुनने के लिए और हमें देखने के लिए ये भीड़ नहीं होनी चाहिए लेकिन असलियत में ये आपके भविष्य का सवाल है। राहुल जी की जो नई स्कीम है न्याय की स्कीम जो उन्होंने लॉन्च की है जो गरीबी वर्ग के 5 करोड़ परिवार दल बदल गोष्ठी द्वंद्व कि एगिए गेल कि बा पिछिए गेल कार हाथे थाकबे क्षमतार राश
লোকসভা নির্বাচন 2019 এর প্রতি মুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন আমাদের এই বিশেষ অনুষ্ঠান আড়াই চালে।